সাবস্ক্রাইব করুন আইনা বাংলা চ্যানেলকে এবং বেল আইকনটিতে প্রেস করুন সকল প্রকারের লেটেস্ট টেকনোলজি ভিডিওস সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আইনো বাংলা। বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানব কিভাবে আমরা আমাদের ফোনের কেরিয়ার নেম চেঞ্জ করব। বন্ধুরা, কেরিয়ার নেম মানে হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বারের মধ্যে আমার সিমের দুটি নাম দেখা যাচ্ছে, আমার দুটি সিম ইনসার্ট করা রয়েছে, দুটো সিমের নাম রয়েছে। সো কীভাবে আমরা এগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি সেই সম্পর্কে আজকে জানব। বন্ধুরা, আমি এর পূর্বেও এই নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু তা সম্পর্কে অনেকেই বুঝতে পারেননি, তাই আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা আমাদের কেরিয়ার নেমের লোগো অ্যাড করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে যতগুলো ডট দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে লোগো, কিন্তু এখানে লোগো শো না করার একটি কারণ হচ্ছে যে আমার এখন ফন্ট, যে ফন্ট থিমটি রয়েছে আমি সেই ফন্টে এখনও অ্যাপ্লাই করিনি। সো আমাদের প্রথম কাজ হচ্ছে সেই ফন্ট থিমটি অ্যাপ্লাই করা। আমি আপনাদের জন্য ফন্ট থিমের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আপনারা যদি থার্ড পার্টি থিম অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে আপনাদের জন্য একটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্ক দেখে তারপরে থার্ড পার্টি ফন্টও অ্যাপ্লাই করতে পারবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই থিমটি। সো প্রথমে আমরা এই থিমটি আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করব। সো আমরা যদি এখন অ্যাপ্লাই প্রেস করে দেখতে পাচ্ছি যে রিবুট নট নাও ক্যান্সেল দেখাচ্ছে। সো আমরা এখান থেকে রিবুটে প্রেস করব। অবশ্যই বন্ধুরা, আমরা রিবুটে প্রেস করব, এবং রিবুটে প্রেস করার পরে আমাদের ফোনটি বন্ধ হয়ে চালু হয়ে যাবে, এবং বন্ধ হয়ে চালু হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন যে আমাদের ফোনের মধ্যে সেই থিমটি অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই থিমটি। সো এখন যদি আমি আপনাদেরকে আবারও নোটসে গিয়ে সেই লোগোগুলো দেখাই, তাহলে দেখতে পাবেন যে সেগুলো লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা, চলুন এখন আমরা নোটস ওপেন করি এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সবগুলো যেগুলো ডট ডট দেখাচ্ছে সেগুলো এখন সম্পূর্ণ লোগোতে পরিণত হয়ে গেছে। সো বন্ধুরা, আমি এই লোগোর লিঙ্কও আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেগুলো ডাউনলোড করে নেবেন। এবং বন্ধুরা, অনেকেই কমপ্লেন করছিল যে ডাউনলোড করার পরে এবং থিমটি অ্যাপ্লাই করার পরেও নাকি তাদের এগুলো ডট ডট দেখাচ্ছিল। সো বন্ধুরা, এটি আরও একটি কারণ রয়েছে, এটি আমি পরে আপনাদেরকে বলছি। সো বন্ধুরা, প্রথমে যদি আপনাদেরকে এই ফন্টের সাইজটি ছোট ছোট লাগে, তাহলে আপনারা ডিসপ্লেতে গিয়ে তারপরে দেখতে পাবেন যে সাইজ রয়েছে, তো আপনারা এটিকে মিডিয়াম লার্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। সো আমি লার্জ করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। সো এখন আমরা কী করব, আমরা জানবো যে সেই লোগো যে রয়েছে সেই লোগোগুলো যদি ডট ডট দেখায় এই থিমটি অ্যাপ্লাই করার পরেও, সেগুলো আমরা কীভাবে সমাধান করব। সো চলুন এখন আমরা ফাইল এক্সপ্লোরারে চলে যাই, এবং ফাইল এক্সপ্লোরারে চলে যাওয়ার পরে আমরা ফন্ট ফাইলটি যেখানে ডাউনলোড করে রেখেছিলাম সেই ফোল্ডারটি ওপেন করব। দেখতে পাচ্ছেন এই ফন্ট ফাইলটি, আমি এটির ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। সো বন্ধুরা, এখন আমরা কী করব, আমরা যদি এটির উপরে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন দেখাচ্ছে। সো আমাদের কাজ হচ্ছে আমরা ব্রাউজার অথবা ইএস নোট এডিটর, দেখতে পাচ্ছেন এই দুটো দিয়ে আমরা ওপেন করব, তাহলেই আমাদের আর সমস্যা হবে না, আমরা লোগো দেখতে পারবো। যেমন দেখতে পাচ্ছেন আমি যদি এখন ব্রাউজারে প্রেস করি, তাহলে দেখতে পাবেন এটি খুব সহজে দেখতে পাচ্ছেন সকল লোগো শো করছে, এবং এখান থেকে আপনারা কপি করে তারপরে আপনারা কেরিয়ার নেমে অ্যাড করে দিতে পারবেন। সো বন্ধুরা, আপনারা এভাবে করতে পারেন, অথবা যদি আপনারা অন্যগুলো দিয়ে ট্রাই করেন, যেমন দেখতে পাচ্ছেন HTML ভিউয়ার দিয়ে যদি ট্রাই করেন, তাহলে দেখতে পাবেন এটি ডট ডট দেখাচ্ছে। এবং এছাড়াও যদি আমরা ক্রোম ব্রাউজার যে রয়েছে, আমরা ক্রোম ব্রাউজার দিয়েও যদি অ্যাপ্লাই করি, তাহলেও দেখতে পাবেন যে এটি ডট ডট দেখাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আমরা ক্রোম ব্রাউজার দিয়ে এই TXT ফাইলটি ওপেন করি, তাহলে দেখতে পাবেন এটি ডট ডট দেখাবে। সো দেখতে পাচ্ছেন কোনো প্রকার লোগো এখানে শো করছে না। সো আমরা কী করব, আমরা ব্রাউজার অথবা ES নোট এডিটর, বন্ধুরা ES নোট এডিটর হচ্ছে আমরা যদি ES ফাইল এক্সপ্লোরার ডাউনলোড করে থাকি সেটির নোট এডিটর রয়েছে। সো বন্ধুরা, আমরা এখন ES নোট এডিটরে যদি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে সকল লোগো এখানে শো করছে। সো আমরা এই দুটোর থেকে একটি দিয়ে ওপেন করলে আমরা সকল লোগো দেখতে পাবো। সো আমরা এখন কী করব, আমরা ব্রাউজার যে রয়েছে, আমাদের সকল সংরক্ষণিত ব্রাউজার রয়েছে তাই না, আমরা এই ফাইলটিকে ব্রাউজার দিয়ে ওপেন করব। সো দেখতে পাচ্ছেন এখানে চুজ করতে বলছি, তো আমরা এখন কী করব, ব্রাউজার সিলেক্ট করব, এবং এখানে যতগুলো লোগো রয়েছে আপনারা যেই সিমটি ব্যবহার করেন সেই সিমের লোগোটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। যেমন আমি প্রথমে বাংলা লিঙ্ক যে সিমটি রয়েছে, দেখতে পাচ্ছেন আমি বাংলা লিঙ্ক ইউজ করি যেহেতু, সো আমি বাংলা লিঙ্ক সিমের লোগোটি কপি করে নিব, এবং এটি কপি করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো বন্ধুরা, আমার কপি করা হয়ে গেছে, আমি এখান থেকে এক্সিট করে নিচ্ছি, এবং আমরা যা করব এখন সেটিংসে যাব, এবং সেটিংসে যাওয়ার পরে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার যে রয়েছে, দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারে আমরা প্রেস করব। এবং এরপরে আমরা কী করব, যদি আমাদের অপারেটরের নাম পূর্ব থেকে শো না করতো, তাহলে আমরা কী করব, শো কেরিয়ার নেম যে রয়েছে এখানে আমরা যদি অনলি শো করা থাকে, দেখতে পাচ্ছেন কোনো নেম দেখাচ্ছে না, সো আমরা এখন কী করব, অল আই শো কেরিয়ার নেমে প্রেস করে দেবো। এবং এরপরে আমরা এডিট কেরিয়ার নেমে গিয়ে তারপরে এখানে সেই লোগোটি
পেস্ট করে দেব। বন্ধুরা আমরা যে লোগোটি আমরা কপি করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন পেস্ট করে দেব, এবং আমরা বাংলা কিবোর্ডের মাধ্যমে আমরা এখানে বাংলায় সেই ক্যারিয়ার নেমের নামটি লিখে দিতে পারি। দেখুন দেখতে পাচ্ছেন আমি বাংলা লিঙ্ক এখানে লিখে দিলাম, আপনারা আপনাদের সিমের নামটি এখানে লিখে দিতে পারেন অথবা আপনার নামও লিখতে পারেন আপনার ইচ্ছেটা। এরপর আমরা এয়ারটেলের যে লোগোটি রয়েছে আমরা সেটিও কপি করবো সেম টু সেম, এবং কপি করে আমরা সেখানে গিয়ে আবারও এটি পেস্ট করে দেব। বন্ধুরা একই নিয়মে আমরা সেটিংসে গিয়ে তারপরে ক্যারিয়ার নেম সিম টু দেখতে পাচ্ছেন এখানে আমরা পেস্ট করে দেবো, এবং এখানে আমরা এয়ারটেল বাংলা লিখে দিচ্ছি। বন্ধুরা আপনারা বাংলা লেখার জন্য গুগল কিবোর্ড অথবা রিদমিক কিবোর্ড ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন যদি আপনারা এই দুটো নাম আপনার ফোনের মিডলে আনতে চান তাহলে আপনারা কী করবেন, আপনারা স্পেস দিতে থাকবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা স্পেস দিলেই কিন্তু আপনার এই দুটো নাম মিডলে এসে পড়বে দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনারা আপনাদের ফোনের কেয়ার নেমকে খুব সহজে আকর্ষণীয় করে নিতে পারবেন। বন্ধুরা এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা কীভাবে অন্য সকল থিম এই ফোনটি ব্যবহার করবো, তাই তো? সো এজন্য আমাদের যা করতে হবে, আমরা আমাদের থিম স্টোর যে রয়েছে আমরা থিম স্টোরটি ওপেন করব, এবং থিম স্টোরে গিয়ে আমরা যে কোনো যে সকল থিম আমরা অ্যাপ্লাই করতে চাই সেটি আমরা প্রথমে সিলেক্ট করব। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আইফোনের এই থিমটি আমি অ্যাপ্লাই করে দেখাবো। সো অ্যাপ্লাই প্রেস করার পরে আমরা নট নাউতে প্রেস করব। বন্ধুরা আমরা ভুলেও রিবুটে প্রেস করব না, আমরা কী করব নট নাউতে প্রেস করব, এবং নট নাউতে প্রেস করলে আমাদের এই ফন্ট এই লোগো সব ঠিক থাকবে, শুধুমাত্র আমরা আমাদের পছন্দ অনুযায়ী সকল থিম ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন বন্ধুরা। সো আশা করি আপনারা এভাবে আপনাদের ফোনকে আকর্ষণীয় করে তুলতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আজকে ফোনটির ক্যারিয়ার নেম লোগো অ্যাড করা নিয়ে কিছু কথা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনার চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।